উচ্ছেদর হাতুরাত বন্দী প্রকৃতি, খুদ বন বিভাগে কাটিছে হ হ রবর গছ। এই দৃশ্য গোয়ালপাড়ার কুমারখালী বনাঞ্চলের কাশীবাড়ির অঞ্চলত রবর বাগান পাতি নারায়ণ বসুমতারী নামের লোকজনে বেদখল করেছিল 2 হেক্টর বনভূমি। কেবল বনভূমি বেদখলে নহয়, বেদখলকারী সংঘটিত করে আহিছিল আন এক দুষ্কার্য। বন্যহস্তীর বিচরণস্থলী অঞ্চলত রবর বাগানের সুরক্ষার বাবে লোকজনে সংযোজন করেছিল বৈদ্যুতিক তার। কিছুদিন পূর্বে বন বিভাগে জব্দ করেছিল বৈদ্যুতিক তার সমূহ। এনে পরিস্থিতিত শনিবারে কাশীবাড়ীত রবর বাগান কাটি তহিলং করবলে বাধ্য হয় বন বিভাগ। ইয়ার পিছনে পর্যায়ক্রমে কুমারখালী রিজার্ভত সকলে সকল ধরনের এভেকশন করা হব। যান ঘর আছে, রাবার বাগান আছে, সকল কাটি বেদখল মুক্ত করা হবে। সহস্রাধিক রবর গছ কাটি লক্ষ্মীপুর আঞ্চলিক বন বিভাগে নিজের দখললে আনে 2 হেক্টর বনভূমি। বনাঞ্চলখনের আন আন প্রান্ততো শীঘ্রই চলিব বন বিভাগের উচ্ছেদ। ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান অব্যাহত রখা বন বিভাগে ইয়ার পূর্বে উচ্ছেদ চলাইছিল নলবাড়ী সংরক্ষিত বনাঞ্চলত। গোয়ালপাড়ার রিঙ্কু দাসের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। উচ্ছেদর হাতুরাত বন্দী প্রকৃতি, খুদ বন বিভাগে কাটিছে হ হ রবর গছ। এই দৃশ্য গোয়ালপাড়ার কুমারখালী বনাঞ্চলের কাশীবাড়ির অঞ্চলত রবর বাগান পাতি নারায়ণ বসুমতারী নামের লোকজনে বেদখল করেছিল 2 হেক্টর বনভূমি। কেবল বনভূমি বেদখলে নহয়, বেদখলকারী সংঘটিত করে আহিছিল আন এক দুষ্কার্য। বন্যহস্তীর বিচরণস্থলী অঞ্চলত রবর বাগানের সুরক্ষার বাবে লোকজনে সংযোজন করেছিল বৈদ্যুতিক তার। কিছুদিন পূর্বে বন বিভাগে জব্দ করেছিল বৈদ্যুতিক তার সমূহ। এনে পরিস্থিতিত শনিবারে কাশীবাড়ীত রবর বাগান কাটি তহিলং করবলে বাধ্য হয় বন বিভাগ। ইয়ার পিছনে পর্যায়ক্রমে কুমারখালী রিজার্ভত সকলে সকল ধরনের এভেকশন করা হব। যান ঘর আছে, রাবার বাগান আছে, সকল কাটি বেদখল মুক্ত করা হবে। সহস্রাধিক রবর গছ কাটি লক্ষ্মীপুর আঞ্চলিক বন বিভাগে নিজের দখললে আনে 2 হেক্টর বনভূমি। বনাঞ্চলখনের আন আন প্রান্ততো শীঘ্রই চলিব বন বিভাগের উচ্ছেদ। ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান অব্যাহত রখা বন বিভাগে ইয়ার পূর্বে উচ্ছেদ চলাইছিল নলবাড়ী সংরক্ষিত বনাঞ্চলত। গোয়ালপাড়ার রিঙ্কু দাসের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।